মেয়ের যশোর ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসাদ আছি আপনাদের সাথে আর হাজির হলাম আমার তৈরি একটি বাণিজ্যিক প্রোডাক্টের রিভিউ নিয়ে মানুষ দেখলে লাইট জ্বলে এই টাইটেলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও পূর্বেই দেওয়া হয়েছে এই ধরনের প্রোডাক্ট যারা তৈরি করতে চান আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকলো আপনারা ইচ্ছা করলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তো আপনারা এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এইগুলোই মূলত আমার বাণিজ্যিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এইভাবেই সেল করে থাকি এবং সুন্দর একটা ফিনিশিং দেওয়ার আমরা চেষ্টা করছি আর এইটা সিস্টেমটি সুবিধা হলো আপনার বাসায় থাকা হোল্ডারে আপনি এটাকে লাগিয়ে নিতে পারেন অর্থাৎ একটা লাইট যেভাবে সেট আপ করতে হয় আপনি এইটা সেইভাবেই হোল্ডারের মধ্যে এভাবে সেট করে দিতে পারেন করলে এখানে যে হোল্ডারটি আছে এই হোল্ডারে আপনারা যে লাইটই লাগান না কেন সেই লাইটটি কোনো মানুষ বা প্রাণী দেখলেই অটোমেটিকলি জ্বলে উঠবে আর এখানে যে প্রোডাক্টটি আপনারা দেখছেন এখানে মূলত দুইটি তার আছে আর এই যে দুইটি তার আছে এই দুইটি তারে আপনাকে বৈদ্যুতিক লাইন দিতে হবে অর্থাৎ এই দুই তারে আপনি কারেন্টের লাইন দিবেন সেক্ষেত্রে কোনটায় ফেস বা নিউট্রাল অর্থাৎ প্লাস মাইনাস কোনো নির্দিষ্ট নয় আপনার কারেন্টের যে কোনো দুইটি লাইন এর দুইটি লাইনের সাথে সংযোগ করলেই হবে সংযোগ করে এখানে যে লাইটটি আপনারা দিবেন সেই লাইটটি মানুষ বা প্রাণী আসলেই অটোমেটিকলি জ্বলে উঠবে অনেকেই চান যে যেখানে সেন্সর থাকবে সেখানে লাইট না লাগিয়ে লাইটটা অনেক কিছুটা দূরে লাগাতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের বাণিজ্যিক প্রোডাক্ট আরেকটি আছে এই ধরনের এখানে দুইশো বিশ ভোল্টের কারেন্টের লাইন দিলে এখান থেকে আপনার দুইশো বিশ ভোল্টের এসি আউটপুট বের হবে অর্থাৎ আপনি টেস্টার দিয়ে এখান থেকে স্ক্রুটি একটু ঢিল দিয়ে এর ভিতরে তার দিয়ে এই দুই পিন থেকে কিন্তু আপনি তার বের করে আপনার সুবিধা মতন জায়গাতে আপনি আপনার লাইটটি সেট করতে পারবেন এর আরেকটি সুবিধা হচ্ছে আপনারা ইচ্ছা করলে যেগুলো মিউজিক্যাল কলিং বেল আসে অনেকেই বলে আমাকে যে ভাই এখানে কলিং বেল লাগানো যায় কি না তাদের অ্যান্সারটি হলো যে এখানে যদি আপনারা কলিং বেলতে লাইন দেন ইন্ডাকশন টাইপ কলিং বেল তাহলে কিন্তু দ্রুত কলিং বেলটি নষ্ট হয়ে যাবে তবে মিউজিক্যাল দুইশো বিশ ভোল্টের যে কলিং বেলগুলো বাজারে পাওয়া যায় এইগুলো আপনারা খুব সহজে এখানে লাগিয়ে অ্যালার্ম সিস্টেমও করে নিতে পারবেন অর্থাৎ এখানে মানুষ বা কোনো প্রাণী আসলে আপনার লাইট জ্বলবে পাশাপাশি অ্যালার্ম বাঁচবে এই ধরনের সিস্টেমও কিন্তু এখান থেকে করে ni de barbin. অনেকেই চান যে ভাই এই টোটা টোটাল সিস্টেম তো বৈদ্যুতিক লাইনের জন্য সোলার লাইনের জন্য কোনো সুবিধা বা কোনো কিছু আছে কিনা তো আমাদের সোলার লাইনের জন্য আমাদের প্রোডাক্ট আছে এখানে দেখেন ইনপুট দু বারো ভোল্ট ডিসি আর সোলার লাইন অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারির লাইনও আপনারা দিতে পারেন আবার সোলার লাইনও দিতে পারেন সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারির থেকে যে আউটপুটটা বের হয় অর্থাৎ বারো ভোল্ট ডিসি আউটপুটটি কিন্তু এ দিবে এবং এখানে বারো ভোল্টের সোলারের যে লাইটগুলো সেটা লাগাতে পারেন দর প্রয়োজন বোধে এই যে কানেক্টর এখানেও সেট করা যেতে পারে এই জাতীয় প্রোডাক্টে যে কোনো ভাবে কাস্টমাইজ করে আমরা কিন্তু সাপ্লাই দিতে পারি এই তিন রকমের হোল্ডার আমরা বিক্রি করে থাকি তো আপনাদের যদি দরকার হয় এই ধরনের হোল্ডার তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই হোল্ডার গুলো খুচরা বা পাইকারি নিতে পারেন আপনারা অনেকেই আমাদের ঠিকানা জানতে চান পাশাপাশি আমাদের ফোন নাম্বার আনতে চান তো আমরা আপনাদের সাথে আমার কার্ডটি শেয়ার করছি এটা হলো আমার শপের কার্ড আমার শপের নাম হচ্ছে আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এখানে আমার ফোন নাম্বারটিও দেওয়া আছে তো আমি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে মূলত মাল ডেলিভারি করে থাকি এবং এই টোটাল প্রোডাক্টগুলো কিন্তু আমার সব নিজের তৈরি আমার সার্কিট থেকে শুরু করে সবকিছু আমার নিজের তৈরি অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা দাম কেমন সেক্ষেত্রে আমরা দামের ক্ষেত্রে এই প্রোডাক্টেরই দুই বা তিন ক্যাটাগরি প্রোডাক্ট হয়ে থাকে বডি একই শুধুমাত্র সেইটা সেন্সরের কিছুটা পার্থক্য আছে সেন্সর কিন্তু বিভিন্ন ধরনের সেন্সর বাজারে পাওয়া যায় এই কোয়ালিটি সেন্সরের উপরে ভিত্তি করে দামের কিছুটা তারতম্য হতে পারে তো আমি কয়েক ধরনের সেন্সরের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি এ এক ধরনের সেন্সর আছে এক ধরনের সেন্সর আছে আর এক ধরনের সেন্সর আছে বাজারে তো মূলত এই তিন ধরনের সেন্সর বাজারে বেশি পাওয়া যায় এ ছাড়াও কিন্তু অনেক দামি মোশন সেন্সরও কিন্তু বাজারে আছে মাইক্রোওয়েভ সেন্সরও বাজারে আছে আমরা একটু সেন্সরগুলো একটু খুলে দেখার চেষ্টা করি দেখেন এইটা হচ্ছে ব্লু পিসিবি ভালো মানের একটি সেন্সর তো আপনারা যখন প্রোডাক্ট কিনবেন তখন এইগুলো খোঁজ নিয়ে কেনা সব বেটার হবে দেখেন পাশাপাশি আমি আরেকটি সেন্সর একটু খুলে দেখছি দেখেন এইটা হলো গ্রিন পিসিবি দেখেন দু সেন্সরের মধ্যে কিন্তু পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং দুটোতেই কিন্তু দেখেন কানেক্টর দেওয়া আছে এখানে সে এগুলোর বিষয়ে আমি পরে আলোচনা করছি এটাও গ্রিন পিসিবি সেন্সর আমি অনেকগুলো সেন্সর কিনছি কিনে যে যে ধরনের কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাই আমি সাপ্লাই দিয়ে থাকি তো বিভিন্ন ধরনের সেন্সর কিন্তু আছে তো এই ধরনের যে সেন্সরটা আছে এই ধরনের হচ্ছে দেখেন আপনার এখানে কিন্তু কোনো পিন নাই এর যেমন এখানে এইটার কালার আর এটার কালার সেম তো সেম কালার হওয়ার পরেও দেখেন এখানে আপনার একটা কানেক্টর বা পিন আছে আর এটা আছে পিনলেস সার্কেট সেন্সরগুলো দেখছেন আপনার এটা বিশ থেকে বাইশ ফিট পর্যন্ত দূরত্বে অর্থাৎ সাত মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে থাকে আর এইটা পনেরো ফিট পর্যন্ত দূরত্বে কাজ করে থাকে আর এইটা দশ ফিট মতন কাজ করে যেগুলো আমরা সেল করে থাকি এর পিছনে দেখেন লেখা আছে এস এস হচ্ছে সিঙ্গেল টিগারিং মোড সিঙ্গেল টিগারিং মোডটা হচ্ছে আপনি যখন এখানে কোনো লাইট লাগাবেন লাইট লাগানোর পরে বৈদ্যুতিক লাইন দিলেন বৈদ্যুতিক লাইন দেওয়ার পরে এখানে যখন কোনো মানুষ আসবে তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে আর জ্বলে ওঠার পরে সেকেন্ড বা এক মিনিট বা দুই মিনিট পর্যন্ত জ্বলে থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে মানুষ থাক বা না থাক তো এটাকে বলা হয় সিঙ্গেল টিগারিং মুড এরপরে যখন আবার কোনো মানুষের নড়াচড়া পাবে তখন আবার জ্বলে উঠবে দেখেন এই প্রোডাক্টটি এখানে একটি লাইট লাগিয়ে রাখছেন এখন আপনার এর সামনে কোনো ব্যক্তি আসলো আসার পরে লাইটটা জ্বলে উঠলো এখন জ্বলার পরে দেখা যাচ্ছে এক বা দেড় মিনিট পর্যন্ত জ্বলে থাকবে তো ওই জ্বলে থাকার মাঝে যদি আবার কোনো প্রাণীর নড়াচড়া চলা পায় তখন যখন নড়াচড়া পাবে তখন থেকে আবার এক দেড় মিনিট পর্যন্ত টাইমটা বেড়ে যাবে তো এইটাই হচ্ছে রিপিটার টিগারিং মোড আর প্রথমে বলে রাখি প্রথমে প্রত্যেকটি প্রোডাক্টের যখন এই যে দুইটি তার আছে এই দুইটি তারে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলে থাকবে লাইটটা জ্বলে থাকবে এক থেকে দেড় মিনিট এক দেড় মিনিট পরে লাইটটা বন্ধ হয়ে যাবে তারপরের থেকে কিন্তু অটোমেটিকলি কাজ করবে যেহেতু এটা রিলে বেশ পাঁচশো ওয়াট পর্যন্ত লোড আপনার এখানে কানেক্ট করতে পারেন সেইভাবেই মূলত এটা সেট আপ করা কীভাবে আপনি নিজেই এই টাইম এবং সিঙ্গেল টিকারিং বা রিপিটার টিকারিং আপনার মতন করে পরিবর্তন করবেন তো আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে এই ফ্রন্ট সাইটটা খুলতে হবে ফ্রন্ট সাইট খোলার পরে এই ধরনের একটি সেন্সর এইভাবে বসানো থাকবে এইভাবে দেখেন এখানে দুইটি ভেরিয়েবল রেজিস্টর আছে এই যে বা পাশে যে ভেরিয়েবল রেস্টোরটি আমরা হচ্ছে দূরত্ব কভার করে অর্থাৎ আপনি যদি সর্বোচ্চ দূরত্ব চান ছয় থেকে সাত মিটার অবধি সেক্ষেত্রে আপনি এইটাকে হাই রেখে দিবেন আর এইটা হচ্ছে টাইম অর্থাৎ আপনি যদি কম টাইম চান তাহলে এইটা ঘুরাইয়ে অ্যান্টিকলক ঘোরাবেন অর্থাৎ কুমায় দিবেন দিলে আপনার টাইমটা কম হবে আপনি যদি বাড়াতে চান টাইম আস্তে আস্তে এভাবে ঘোরায় ডান দিকে ঘোরালে টাইমটা পেড়ে যাবে এবার আসি সিঙ্গেল টিকারিং মুড এবং রিফিটার টিকারিং মুড আপনারা কিভাবে সেট করবেন তো এখানে যে পিনটি আছে এটা যদি আপনারা হাত দিয়ে টান দেন দেখেন এইটা তিনটি পিন আছে এই তিনটি পিনের দেখেন মাঝের পিনের সাথে নিচের পিনের যদি সংযোগ করা হয় তাহলে আপনার এটা হলো সিঙ্গেল টিকারিং মোড আর এটা উঠিয়ে যদি আপনারা উপরের দিকে রেখে দেন তাহলে এইটা হলো রিপিটার টিকারিং মোড এভাবে আপনাদের ডিস্ট্যান্স বা দূরত্ব আপনারা কম বেশি করে নিতে পারবেন আবার আপনাদের টাইমটা কম বেশি করে নিতে পারবেন এটা ঘুরিয়ে আর এইটা চেঞ্জ করে আপনারা সিঙ্গেল টিগারিং মোড নাকি রিপিটার টিগারিং মোড এটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এখন আমরা আসি প্রাইজের ক্ষেত্রে যদি আপনারা ব্লু পিসিবি দিয়ে প্রোডাক্ট নিতে চান তাহলে প্রোডাক্টের দাম পড়বে চারশো টাকা আর গ্রিন পিসিবি নিয়ে যদি আপনারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান দেখতে সেম হবে প্রোডাক্টের দাম পড়বে তিনশো টাকা করে আর আপনারা যদি কেউ এই ধরনের অর্থাৎ সহ যদি কোনো প্রোডাক্ট নিতে চান যে ডাইরেক্ট আপনারা রুমে লাগিয়ে দিবেন লাগানোর পরেই হচ্ছে আর কোনো তারের কানেকশন বা কোনো ঝামেলায় থাকবে না সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটির দাম পড়বে সাড়ে চারশো টাকা করে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে তাছাড়া ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুচরা বা পাইকিরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তো চলুন দেখুন আমরা আমাদের যে কোনো একটি প্রোডাক্টকে কানেকশন করে এটা কেমন কাজ করে এটা দেখার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহ তাল্লাহার কাছে সবার জন্যই শুভকামনা রইল আল্লাহ হাফেজ